শিক্ষার্থীরা তোমরা জানো আমরা যুক্তিবিদ্যার প্রথম পত্রের তিনটি অধ্যায় ক্লাস শেষ করেছি। আমরা আজকে কথা ছিল যুক্তিবিদ্যার দ্বিতীয় পত্র পড়বো। আমরা দ্বিতীয় পত্রের নতুন একটি অধ্যায় শুরু করব, সেটি হচ্ছে তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায়ের নামটি কিন্তু কি, আরোহের প্রকারভেদ। তোমরা জানো কিনা আরোহের প্রকারভেদ? তোমরা সবাই খাতা কলম নিয়ে বসে পড়ো। আজকে আমরা নতুন এবং একটি খুব মজার একটি অধ্যায় শুরু করতে যাচ্ছি। অধ্যায়টি অনেক একটু বড়, টপিক একটু বেশি আছে, কিন্তু কোশ্চেন কিন্তু দুই সেট কোশ্চেন আসবে এখান থেকে। হ্যাঁ, দুই সেট কোশ্চেন আসে সাধারণত, এবং সেগুলি আনসার করাও খুব বেশি কঠিন নয়, সহজই হয়ে যাবে তোমাদেরকে, তোমাদের জন্য আশা করি। তো তোমরা সবাই জয়েন করে ফেলো, ফ্রেন্ডের সাথে শেয়ার করে দাও ক্লাসটি, আর আমরা আরোহীর প্রকারভেদ পড়বো আজকে। আচ্ছা, গতদিনের ক্লাসের পড়া কি ধরবো একটু, মনে আছে কিনা তোমাদের? গতদিনে আমরা কিন্তু বিধেয়কের অধ্যায় শেষ করেছি। বিধেয়কের পরফিরির হচ্ছে যে যে পাঁচ প্রকার বিধেয়কের সম্পর্কের কথা বলেছেন, সেই পাঁচ প্রকার আমরা পড়েছিলাম, তাই না? আচ্ছা, তোমরা একটি উদাহরণ আমাকে দিয়ে আজকে আমি ক্লাসটা আমি তোমাদের জেনে নিতে যাচ্ছি। শ্রেণীগত তোমরা আমাকে বলো, একটা শ্রেণীগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ তোমরা আমাকে বলবে। অবান্তর লক্ষণের একটি উদাহরণ তোমরা আমাকে লিখে দিবে। শ্রেণীগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণের একটি উদাহরণ তোমরা একটা বাক্য আমাকে লিখে দাও, যেটা দ্বারা আমি এই অর্থগুলি খুঁজে পাই। দেখি তোমরা ক্লাসে কি কি জয়েন করেছো। শিমুল পলাশ চলে এসেছো, ওয়ালাইকুম আসসালাম। ইউনমান লে আছো, গুড নুন। ওকে, মহেশপুর পৌর মহিলা ডিগ্রি কলেজ থেকে ইমন হোসেন আছো, ভেরি গুড। মহেশপুর তো পাশেই, এবং আমার বেশ দাদা আছে ওখানে ঝিনাইদহতে। তুষার আছো, তামান্না আক্তার আছো, ভেরি গুড। রুনি, ওয়ালাইকুম আসসালাম। সেতু, আচ্ছা ওকে, ঠিক আছে। তাহলে তোমরা একটু আমাকে আনসারটা করে দাও একটু, ভালো আছি তপু। শ্রেণীগত বিচ্ছেদ অবান্তর লক্ষণের একটি উদাহরণ আমি তোমাদের কাছে জেনে নিব, তারপরে আমি আজকের টপিকে চলে যাব। ওকে, দেখি কেউ আনসার করতে পেরেছো কিনা। রুনি আনসার করে ফেলেছে মনে হয়, কিছু মানুষ হয় সুন্দর, ভেরি গুড। কিছু মানুষ হয় সুন্দর, আসলে সব মানুষই সুন্দর, ঠিক আছে, বাট তারপরে আমরা সৌন্দর্যের কথা কিছু বলি কম বেশি, তো কিছু মানুষ হয় সুন্দর। তোমার আনসারটা খুবই সুন্দর হয়েছে, পারফেক্ট আনসার দিয়েছো রুনি, থ্যাংক ইউ। আচ্ছা, এরপর আরো আনসার করো, আমি দেখবো। মহিন্দ্রা আছো, আনিসুর রহমান, ওকে, রুনি আনসার করেছো। আরোহীর প্রকারভেদ অধ্যায়কে আমরা শুরু করি না? আচ্ছা আচ্ছা, বলো অনুমান শব্দটি তোমরা, এর আগে আমি তোমাদেরকে আলোচনা করেছি প্রথম অধ্যায়ে বা দ্বিতীয় অধ্যায়ে, অনুমান নিয়েই তো যুক্তিবিদ্যার কাজ। আমরা যে যুক্তি প্রদান করব সেই যুক্তিটাকে আমরা বলছি অনুমান। এখন এই অনুমান দুই প্রকার, একটা হচ্ছে আরোহ অনুমান, আর এক প্রকার হচ্ছে অবরোহ অনুমান। এই দুই প্রকার ভেদও কিন্তু তোমরা শিখেছো, আমি তোমাদেরকে বলেছিলাম। একটা প্রকার হচ্ছে আরোহ অনুমান, আর একটা প্রকার হচ্ছে অবরোহ অনুমান। অবরোহ অনুমান হচ্ছে বড় কোনো জানাশত থেকে একটি ছোট সিদ্ধান্তে পৌঁছানো হয়, যেমন সকল মানুষ হয় মরণশীল, এটা সকল মানুষের জন্য প্রযোজ্য ছিল, সেখান থেকে আমি একজন মানুষের সিদ্ধান্ত নিচ্ছি, জামশেদ যেহেতু মানুষ, জামশেদ হয় মরণশীল। তাহলে বড় একটি সিদ্ধান্ত থেকে, সকল মানুষ থেকে আমি একজন মানুষের উপর একটি সিদ্ধান্ত নিয়েছি, সেটি হচ্ছে অবরোহ, উপর থেকে নিচে নেমেছি। আর আরোহ অনুমান হচ্ছে জামশেদ মরণশীল, তারপরে সক্রেটিস মরণশীল, রবীন্দ্রনাথ মরণশীল, কি পলাশ হয় মরণশীল, বলে নিয়ে চারটা পাঁচটা অভিজ্ঞতার ভিত্তিতে আমি বললাম যে সকল মানুষ হয় মরণশীল, সকল মানুষ হয় মরণশীল। তাহলে এখানে খেয়াল করো, আমরা একটি একটি সিঙ্গেল সিঙ্গেল বিশেষ বিশেষ দৃষ্টান্তের অভিজ্ঞতার মধ্য দিয়ে সেই শ্রেণীর জামশেদ, পলাশ, সজল, কি মনে করো যে শিলা, কি সেতু, কি আরো অনেক নাম যদি বলো, সেই নাম সকল মানুষের, আমি একবারে বলছি সকল মানুষ, তাহলে কি করছে, আস্তে আস্তে আরোহণ করছি, অল্প থেকে সমগ্র শ্রেণীর উপরে একটি গুণ প্রয়োগ করছি, এটাকে আমরা বলছি আরোহ অনুমান। অর্থাৎ বিশেষ বিশেষ থেকে যখন নাকি সার্বিক বা সকলের উপর সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়, সেটি হচ্ছে আরোহ অনুমান। আর আজকে আমরা এই আরোহ অনুমানেরই প্রকারভেদ গুলো পড়বো, যে আরোহের মধ্যে কত প্রকার আরোহ অনুমান আছে, সেই প্রকারভেদকে আজকে আমরা পড়তে যাচ্ছি। ওকে,
সো প্রথমে একটু ব্যাকগ্রাউন্ড বলে দিলাম তোমাদেরকে যেন আরোহণ মানটা যার প্রকারভেদ পড়তে যাচ্ছে তাকে আগে চিনতে পারো কিনা সকল মানুষ দ্বিপদী প্রাণী নো 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 পলাশ এটা তো দ্বিপদী প্রাণী এটা কি মানুষের জন্য কি বিচ্ছেদ্য কেউ দ্বিপদী নয় না 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 সকল মানুষ দ্বিপদী প্রাণী দ্যাট মিন্স এটা অবিচ্ছেদ্য আমি তোমাদের কাছে চেয়েছিলাম শ্রেণীগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ তুমি অবিচ্ছেদ্য বলে ফেলেছো হ্যাঁ ইউনিয়ন লে উদাহরণ ঠিক আছে কিছু মানুষ হয় পরিশ্রমী কিছু মানুষ হয় অলস তার মানে সব মানুষের সকলের ক্ষেত্রে এটা প্রযোজ্য নয় বা অপরিহার্য না মানুষ মানে যে পরিশ্রমী হবে ঠিক আছে ইউনিয়ন লে উদাহরণ ঠিক আছে সেতুর উদাহরণ কি দিয়েছো সকল মানুষ হয় দ্বিপদী না সেতু তুমিও তো পলাশের মতো ভুল করে ফেলেছো তুষার তুষার লিখেছো আরোহীটা আবার বলতে হবে আরোহী আরোহ অনুমানটা না আরোহ অনুমান নিয়ে আমরা কথা বলবো আমরা এরপরে যত উদাহরণগুলো দেখবো সেই সব উদাহরণই দেখবো আরোহের উদাহরণ তোমরা বুঝতে পারবে আরোহের কথা যেটা বলছি আমরা দুই ধরনের যুক্তিবাক্যের প্রকারভেদ কিন্তু পড়ে এসেছে সেখানে আমরা কিন্তু বিশেষ যুক্তিবাক্য জানি আমরা বিশেষ থেকে বিশেষ বিশেষ দৃষ্টান্ত বা অভিজ্ঞতা থেকে আমরা একটি সার্বিক সিদ্ধান্তে যদি পৌঁছাই তাহলে সেটাকে আমরা বলি আরোহ অনুমান যেমন বিশেষ একটি উদাহরণ হচ্ছে মনে করো যে লোহা হয় বিদ্যুৎ পরিবাহী লোহা হয় বিদ্যুৎ পরিবাহী বললাম তারপরে বললাম অ্যালুমিনিয়াম বা সোনা হয় বিদ্যুৎ পরিবাহী তারপরে বললাম আরেকটা ধাতুর নাম বললাম সাপোজ তামার টিন হয় বিদ্যুৎ পরিবাহী এভাবে ধাতুগুলোর নাম বলে কোনো মতে সকল ধাতু হয় বিদ্যুৎ পরিবাহী এই যে তিন চারটা ধাতু বা পাঁচটা বা দশটা ধাতুর উদাহরণ অভিজ্ঞতা থেকে আমি সকল ধাতুর উপরে বিদ্যুৎ পরিবাহিতা গুণটি আরোপ করলাম এই যে বিশেষ বিশেষ থেকে আমি একটা সার্বিক বা সকলের উপরে যে গুণটি আরোপ করলাম এই যে অনুমান করে নিলাম আমি চার পাঁচটা বা সাতটা বা দশটা ধাতু সম্বন্ধে জানি তাদেরকে ইলেকট্রিক আমি কানেকশন দিয়ে দেখেছি তারা বিদ্যুৎ পরিবহন করে বাট বাকি আরো যত ধাতু আছে আমি এগুলো টেস্ট করি নাই আমি এই চার পাঁচটা থেকে আমি আইডিয়া করে নিলাম যে না সকল পৃথিবীর যত রকম ধাতু আছে সব ধাতু হয় বিদ্যুৎ পরিবাহী এই যে অনুমানটা করলাম এই অনুমানটা হচ্ছে আরোহ অনুমান এটাকে নামটা বাংলায় আরোহ শব্দ দিয়েছে কেন কারণ এটা বিশেষ বিশেষ থেকে অল্প অল্প করে মোয়ে বেয়ে যেমন সিঁড়ি দিয়ে আমরা উপরে উঠে সিঁড়ি বেয়ে এক স্টেপ দুই স্টেপ থ্রি স্টেপ পরে আমরা একদিন তিনতলায় উঠে পড়ি অনেকগুলো স্টেপ পার হয়ে এসেছে ঠিক তেমনি আরোহণ করছে এটা অল্প অল্প অভিজ্ঞতা থেকে আমরা সার্বিক সিদ্ধান্তে আরোহণ করছি তাই এর নামটা হচ্ছে আরোহ অনুমান মানে অর্থ বোঝার জন্য তোমাদেরকে বলছি এই হচ্ছে আরোহ অনুমান আশা করি তুষার বুঝতে পেরেছ ওকে তা এই কুলসুম লিজা আজকে তো সেকেন্ড পেপার পড়াচ্ছি বুঝতে পারছো কিনা সেকেন্ড পেপারের তৃতীয় অধ্যায় এটা সেকেন্ড পেপারের আরোহের প্রকারভেদ ওকে সো আমরা তাহলে আরোহটা বুঝতে পেরেছি আশা করি এখন চলে আসো সকল মানুষ হয় সঙ্গীত প্রিয় আচ্ছা শোনো সকল মানুষ হয় সঙ্গীত প্রিয় যখন কথাটি বলছো একটা কথা খেয়াল করো আমরা কিন্তু শ্রেণীগত বিচ্ছেদ হ্যাঁ সঙ্গীত প্রিয় সকলে না ঠিক আছে কিন্তু তুমি পলাশ উদাহরণটা দেওয়ার সময় সকল মানুষ না বলে বলবা কিছু মানুষ মানুষ বললে তো শ্রেণীবাচক পদ হয়ে গেল কিছু মানুষ বলবা তাহলে কথাটি ঠিক হবে কিছু মানুষ হয় সঙ্গীত সঙ্গীত প্রিয় কথাটি বিধেয়টা ঠিক আছে উদ্দেশ্যটা লেখার সময় তুমি যখন বিচ্ছেদ লিখবা তখন কিছু দিয়ে লিখবে ওকে আচ্ছা নীলিমা লিখেছ অরণ্য নীলিমা কিছু মানুষ হয় সফল ভেরি গুড হয়েছে এরপর আসো আরোহীর প্রকারভেদে আমরা প্রকারভেদে যদি আরোহী ভাগ করি তাহলে আমরা তিন ধরনের মূলত প্রথমে দুই ধরনের প্রকারভেদ পাচ্ছি দুই ধরনের একটা হচ্ছে প্রকৃত আরোহ আরেকটা হচ্ছে অপ্রকৃত আরোহ ওকে অপ্রকৃত আরোহ তাহলে প্রকৃত আর অপ্রকৃত আরোহের এই যে প্রকারভেদটা করলাম কিসের ভিত্তিতে করলাম আমরা কোন একটা মানদণ্ডের ভিত্তিতে কিন্তু কোন একটা বিষয়কে ভাগ করি যেমন কেউ বেটে কেউ লম্বা আমরা উচ্চতার ভিত্তিতে ভাগ করছি তাই না আমরা মানুষকে ভাগ করছি শিক্ষার ভিত্তিতে শিক্ষিত অশিক্ষিত তাহলে প্রকৃত কিছু আরোহকে বলছে প্রকৃত আরোহ কিছু আরোহকে আমরা বলছি অপ্রকৃত আরোহ তাহলে ভাগটা করছি কিসের ভিত্তিতে সেই ভিত্তিটার নাম হচ্ছে আরোহমূলক লম্ফ লম্ফ না কেমন একটা শুনতে লাগছে না আরোহমূলক লম্ফ ওকে আরোহমূলক লম্ফ এটার ভিত্তিতে আমি ভাগ করছি যে আরোহ দুই প্রকার সো তৃতীয় অধ্যায়টা মুছে দিই
কথা বেশি হয়ে যাচ্ছে এখানে এখানে আমি একটু কম কথা লিখি আরোহকে ভাগ করছি দুই ভাগে সেটা হচ্ছে একটা এটা একটা এটা মাঝখানে এই যে আমার আরোহমূলক লম্ফ এটি আমার এই ভাগটি করতে হেল্প করছে এই ভাগটির বেসিস হিসেবে কাজ করছে কিসের ভিত্তি আরোহমূলক লম্ফ ফলো করে দিলাম তোমাদের জন্য ওকে তো আরোহমূলক লম্ফের ভিত্তিতে ভাগ করছি আচ্ছা তাহলে তোমার প্রশ্ন হচ্ছে কি এখন যে আরোহমূলক লম্ফটা কোত্থেকে এসে উদয় হলো আরোহমূলক লম্ফটাই বা কি আচ্ছা দেখো এই কথাটা আরোহমূলক তার মানে আরোহের সাথে মিল রয়েছে অর্থাৎ আরোহ অনুমান করতে যে আমরা যদি কখনো লাফ দিয়ে ফেলি তাহলে সেটি হচ্ছে আরোহমূলক লম্ফ কত সোজা আনসার না যা আরোহর কথা বলছি আরোহ অনুমান করতে যে যদি কোনো লাফ দিয়ে ফেলি বা লম্ফ দিয়ে ফেলি তাহলে সেটি হচ্ছে আরোহমূলক লম্ফ সোজা কথা ওরে বাবা তাহলে কোথায় লাভ দিব লাভটা দিব কোথায় নাকি আচ্ছা যেই উদাহরণটা আমরা বলছিলাম আবার সেই উদাহরণটাতে আসব দেখো আমরা বললাম ক ধাতু হয় বিদ্যুৎ পরিবাহী ক ধাতু হয় বিদ্যুৎ পরিবাহী আবার বললাম খ ধাতু হয় বিদ্যুৎ পরিবাহী গ হয় বিদ্যুৎ পরিবাহী তিনটা চারটা ধাতুর নাম বললাম বলার পরে বলছে অতএব সকল ধাতু হয় বিদ্যুৎ পরিবাহী সকল ধাতু হয় বিদ্যুৎ পরিবাহী এই যে উদাহরণটা আমরা ব্যবহার করছি দেখো ওই যে আগের যে কথাটা সেটা এখানেও বলছি আরো হনুমানের কথা বলছি আমরা একটা যে তিনটি উদাহরণ আমরা দেখেছি বাস্তবের দৃষ্টান্ত দেখেছি বিভিন্ন পরিস্থিতিতে দেখেছি দেখার পরে আমি সিদ্ধান্ত নিচ্ছি যে সকল ধাতু মনে করো যে সাপোজ 109টি রয়েছে ধাতু বা সাপোজ মনে করো 100টি ধরে নিলাম আমরা মনে করো সাপোজ 100টি ধাতু রয়েছে তাহলে এই যে 100টি ধাতু আমি সকলকে টেস্ট করিনি তিনটি টেস্ট করার পরেই আমি 100তে চলে গিয়েছি 100-র উপরে আমি বললাম যে মানে এমন করে কোনো একটা বাড়ির কোনো একটা ছেলে খারাপ আচরণ করেছে বা একটা মেয়ে একটু অভদ্র আচরণ করেছে আরেকটা ওই বাড়ির আরেকটা মেয়ের আচরণ দেখলাম অভদ্র বা একটা ছেলে আচরণ দেখলাম অভদ্র দিয়ে বললাম ওদের বাড়ির সবাই মানে খুব বাজে আচরণ করে ওদের আচার আচরণ ঠিক নাই এ বলে নেওয়ার সময় দুই তিনজনকে দেখে কিন্তু পুরা গোষ্ঠীর ওপরে কিংবা পুরা বংশের উপরে কিন্তু একটা মন্তব্য করে ফেলে এটা অনেকটা এই ধরনের তোমার আরোহ অনুমান করা তাহলে এই যে দুইটা তিনটা থেকে আমি 100টার উপরে বা 5টা বা 10টা বা 1 লাখ মানুষের মৃত্যু দেখে আমি সকল মানুষকে কোটি কোটি মানুষকে বলছি মননশীল এই যে লাফ দিচ্ছি না দুই তিনজনের জ্ঞান থেকে আমি একবারে 100 জনের উপরে আরোপ করলাম এটাই হচ্ছে একটা লাফ মাঝখানে লাফ দেওয়া মানে আমি দুই পা তিন পা হাঁটতে পারতাম না হেঁটে যেমন আমি লাফ দিয়ে চলে যাই একবারে ফাইনাল ডেস্টিনেশনে তেমনি এখানে তিন চারটাকে আমি দৃষ্টান্ত পর্যবেক্ষণ করে আমি সকল ধাতুর উপরে সকল মানুষের উপরে একটি গুণ আরোপ করে দিচ্ছি এই যে লাফটা মারা হচ্ছে এই যে গ্যাপটা আমরা রেখে আমরা যে একটা সার্বিক সিদ্ধান্ত নিয়ে নিচ্ছি এই গ্যাপটা এই শূন্যস্থানটার নামটাই হচ্ছে লম্ফ বলছে মানে এর ভাষায় যুক্তিবিদ্যার ভাষায় আমরা বুঝবো অল্প কিছু দৃষ্টান্তের থেকে সার্বিক সিদ্ধান্ত নিতে গেলে মাঝখানে যে শূন্যস্থানের সৃষ্টি হয় সেই যে মাঝখানে যে শূন্যের সৃষ্টি হয় সেই স্থানটিকেই বলা হচ্ছে সেই যে গ্যাপটা সেই গ্যাপটাকেই বলা হচ্ছে আরোহমূলক লম্ফ ক্লিয়ার ব্যাপারটা আশা করি তোমরা বুঝতে পেরেছ তাহলে আরোহমূলক লম্ফ কি সেটা আমরা বুঝতে পেরেছি যে আরোহ অনুমান করতে যে অল্প কয়েকটি দৃষ্টান্ত থেকে একটি সকল ওই শ্রেণীর সকল এর উপরে সেই গুণটি আরোপ করলে মাঝখানে যে ব্যাপক সংখ্যক দৃষ্টান্ত পর্যবেক্ষণ করা হয় না সেই অপর্যবেক্ষণকৃত দৃষ্টান্তগুলোকেই বলা হচ্ছে এই লম্ফ লাফ সেই অপর্যবেক্ষণকৃত যে জায়গাটা রয়েছে মাঝখানে সেই যে জায়গাটা লাফ দিয়ে আমরা সকলের উপরে চলে আসলাম এই স্থানান্তরের প্রক্রিয়াটাকেই বলা হচ্ছে আরোহমূলক লম্ফ ঠিক আছে তাহলে আরোহমূলক লম্ফ আমরা বুঝতে পেরেছি তো যুক্তিবিদ জন স্টুয়ার্ট মিল বা বেইনও রয়েছেন মিল প্রধানত জন স্টুয়ার্ট মিল বলছেন যে আরোহ অনুমান হতে হলে এই লাফটা থাকতেই হবে আমি যদি সব গুনে 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 মনে করো সাপোজ আমি হচ্ছে যে 5টা মোবাইল একটা কোম্পানি মনে করো যে 1 কোটি 1 লাখ মোবাইল তৈরি করেছে নতুন মডেলের একটা সাপোজ তো নতুন মডেলের একটা সবগুলো মোবাইল আমি ব্যবহার করলাম 1 বছর করে বা 5 মাস করে ব্যবহার করে দেখার পরে বললাম যে না এর সব মোবাইলগুলো ভালো স্যামসাং এর এই মোবাইলটা ভালো স্যামসাং ওই মোবাইলটা ভালো এভাবে বললাম তাহলে কিন্তু আর অনুমান করার কিছু নাই আমি সবগুলোকে টেস্ট করেছি তোমাকে এক মনে করো তোমার বাড়িতে তোমার আব্বু মনে করো যে এক মানে 2 কেজি আম এনেছে কিনা
তুমি কি করলে সবগুলো আমকে একে টেস্ট করলে টেস্ট করে বলছো তুমি আমাকে যে আম্মু আমি একটা আইডিয়া করছি অনুমান করছি সব আমি খুব মিষ্টি হবে মিষ্টি তোমার তো অনুমান করার কিছু নাই তোমার আম্মু বলবে ফাজিল তুই তো সবগুলো আম খেয়েছিস তাহলে তোর আর সব অনুমান করার কি হলো তুই তো সব খেয়েই বলছিস যে মিষ্টি তাই না তখন আর অনুমানের কিছু থাকে না বরঞ্চ 2-3 কেজি 5 কেজি আমের মধ্যে তুমি যদি দুইটা কি একটা বা তিনটা আম খেয়ে বলতা একটা উপর থেকে খাইলে একটা মাছ থেকে গেলে নিচ থেকে খাইলা খেয়ে বলে যে না সবগুলো আমি মনে হয় মিষ্টি যে তিনটা খাইছি তিনটাই মিষ্টি এটা হচ্ছে অনুমান এবং আরোহ অনুমান তিনটা থেকে সবগুলোর উপর প্রয়োগ মিল বলছেন এই যে আরোহমূলক লম্ফটা থাকলেই যথার্থ আরোহ অনুমান হবে আর যথার্থ আরোহ অনুমানকে তিনি বলছেন প্রকৃত আরোহ অনুমান প্রকৃত অরিজিনাল আরোহ অনুমান হতে হলে এই লাফটা থাকতে হবে তাই আরোহমূলক লম্ফ যে অনুমানে উপস্থিত সেটা হচ্ছে প্রকৃত আরোহ এটা হচ্ছে উপস্থিত নাকি এই প্রকৃত আরোহতে আরোহমূলক লম্ফটা উপস্থিত থাকবে এই উদাহরণটার মতো এই উদাহরণটার মতো তিনটা ধাতু থেকে সকল ধাতু কিন্তু তোমার এই যে অপ্রকৃত আরোহতে আরোহমূলক লম্ফ উপস্থিত নয় উপস্থিত নয় অর্থাৎ যে আরোহ অনুমানগুলোতে আরোহমূলক লম্ফ উপস্থিত থাকবে না কিন্তু দেখতে অনেকটা আরোহের মতো দেখে মনে হবে হ্যাঁ এটাও তো আরোহ সব 3-4-5টা বিশেষ বিশেষ দৃষ্টান্ত থেকে আমি দেখলাম দেখে আমি একটা সার্বিক করে বললাম যে সকল দিয়ে বললাম সকল আম হয় মিষ্টি তুমি বলবে এটাও তো আমি একটা অনুমান মতোই বললাম একটা 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 করে খেয়েছি খেয়ে বললাম সকল কিন্তু সেটা আরোহের মতো দেখতে হলেও সেখানে যেহেতু তুমি কোনো অনুমানের জায়গা না রাখোনি অনুমানের কোনো স্কোপই রাখোনি সবগুলোকে তুমি অভিজ্ঞতার স্বাদ নিয়েছো তাই সেটি হচ্ছে আরোহমূলক লম্ফ সেখানে উপস্থিত নেই এবং সেটি হচ্ছে অপ্রকৃত আরোহ সেটা কি অপ্রকৃত আরোহ এই হচ্ছে আরোহের বেসিক দুইটি প্রকারভেদ একটা হচ্ছে প্রকৃত আরোহ যেখানে আরোহমূলক লম্ফ উপস্থিত এবং একটা হচ্ছে অপ্রকৃত আরোহ যেখানে আরোহমূলক লম্ফ উপস্থিত নয় সোজা কথা আশা করি এ পর্যন্ত তোমরা সকলে বুঝতে পেরেছো আমি এ পর্যন্ত মুছে দিব দেখি তোমরা কে কে বুঝতে পেরেছো আর কে কে বুঝতে পারোনি এ পর্যন্ত তোমরা আমাকে একটু জানাও এ পর্যন্ত কথা কে কে বুঝতে পেরেছো ওকে তাহলে আরোহমূলক লম্ফ এই আরোহকে আমরা ভাগ করলাম ফার্স্টে প্রকৃত আর অপ্রকৃততে তো আমরা অপ্রকৃতকে এখন অ্যাভয়েড করছি আমরা অপ্রকৃত আরোহ কে আচ্ছা অপ্রকৃততেও একটু ভাগটা তোমাদের নামগুলো একটু বলে দিই তোমাদের ওকে অপ্রকৃত প্রকৃত আরোহকে তিনটি ভাগে ভাগ করা হচ্ছে তিনটি ভাগে ভাগ করা হচ্ছে একটা দুইটা তিনটি ভাগে ভাগ করা হচ্ছে এবং অপ্রকৃতকেও তিনটি ভাগে ভাগ করা হচ্ছে ঠিক আছে অর্থাৎ আরোহকে তো প্রথমে আমরা দুই ভাগে ভাগ করলাম বুঝেছো রুনি পলাশ বুঝছে সেতুর ওকে থ্যাংক ইউ সব মনে বুঝছো থ্যাংক ইউ এখন মামুনও বুঝতে পারছে এবি মামুন তুমি কি এর আগে আমার মনে ক্লাস করছো কিনা ইউনিয়ন লেই ভেরি গুড আচ্ছা এরপরে আসো আরোহিতে প্রকৃত আরোহ সেগুলোকে আমরা আর কয়টি ক্যাটাগরিতে ভাগ মানে প্রকৃত আরোহে একটা বস্তা পেয়েছি এক বস্তা প্রকৃত আরোহ পেয়েছি এক বস্তা প্রকৃত আরোহকে আবার তিনটা ছোট ছোট ব্যাগে আলাদা করে ফেলবো আমরা তার প্রথমটির নাম হচ্ছে বৈজ্ঞানিক আরোহ নাম্বার ওয়ান হচ্ছে বৈজ্ঞানিক আরোহ ওকে নাম্বার টু হচ্ছে অবৈজ্ঞানিক আরোহ আরোহ তো প্রত্যেকটার সাথেই আছে তার বারবার লেখা লাগে না আর একটা হচ্ছে সাদৃশ্যানুমান সাদৃশ্যানুমান মূলক আরোহ তাহলে আমরা এখানে তিনটা পেয়ে গেলাম একটা হচ্ছে বৈজ্ঞানিক আরোহ তিনটাই কিন্তু প্রকৃত আরোহ এটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে এই তিনটি হচ্ছে প্রকৃত আরোহ এটা হচ্ছে বৈজ্ঞানিক আরোহ অবৈজ্ঞানিক আরোহ এবং সাদৃশ্যানুমান মূলক আরোহ এই তিনটি আরোহকে আমরা প্রকৃত আরোহ বলতে পারি কিন্তু তাদের মধ্যে এমন কিছু বৈশিষ্ট্যের ভিন্নতা রয়েছে যার জন্য আমরা তিনটিকে ভিন্ন ভিন্ন নামে ডাকছি তিনটি কমন বৈশিষ্ট্য হচ্ছে তিনটার মাঝেই আরোহ মূলক লম্ফ উপস্থিত তাই এই তিনটিকেই আমরা বলছি প্রকৃত আরোহ আর অপ্রকৃত আরোহে আমরা একটা নাম দিচ্ছি পূর্ণাঙ্গ আরোহ একটা হচ্ছে যুক্তি সাম্যমূলক আরোহ যুক্তি সাম্যমূলক আরোহ আর একটা হচ্ছে ঘটনা সংযোজন ঘটনা
সংযোজন মূলক আরোহ ওকে সো অপ্রকৃত আরোহকে আমরা তিনটি ভাগে ভাগ করে ফেলছি সেটি হচ্ছে নাম্বার 1 পূর্ণাঙ্গ আরোহ যুক্তি সাম্য মূলক আরোহ ঘটনা সংযোজন মূলক আরোহ ওই যে আম খাওয়ার উদাহরণটা দিলাম মগর তোমাদের যে 5-7 কেজি আম এনেছে সব একা খেয়ে ফেলেছে সবগুলো খেয়ে বলছে তারপরে যে সবগুলো আম টেস্ট করার পরে বলছে সবগুলো আম হয় মিষ্টি এটা পূর্ণাঙ্গ আরোহের একটি উদাহরণ খুব সহজ না পূর্ণাঙ্গ আরোহ মানে সবগুলো তুমি গুনে গুনে বা খেয়ে খেয়ে সবগুলো তুমি সব জেলায় জেলায় ঘুরে ঘুরে দেখেছো এমনটা যদি হয় তাহলে সেটা হচ্ছে পূর্ণাঙ্গ আরোহ তাহলে সেখানে কোনো আরোহমূলক লম্ফ নেই সেখানে কোনো অনুমানের জায়গাই নেই কিন্তু অনুমানের মতো দেখতে তাই এটাকে অপ্রকৃত আরোহ বলে এই তিনটিকেই আমরা অপ্রকৃতের মধ্যে ফেলছি আর এই তিনটির মধ্যে আরোহমূলক লম্ফ আছে বলে প্রকৃতির মধ্যে ফেলছি এখন আমরা আসব বৈজ্ঞানিক শিখবো অবৈজ্ঞানিক শিখবো সাদৃশ্যানুমানমূলকটা শিখবো সিরিয়ালি আমরা যাব ওকে তো আমরা প্রথমে স্ট্রাকচারটা বুঝে ফেলেছি এখন আমরা সিরিয়ালি বুঝতে বুঝতে যাব কোনটা কি জিনিস প্রথমে আমরা প্রকৃত আরোহের প্রকারভেদের প্রথমটি শিখব এক প্রথমটির নাম হচ্ছে বৈজ্ঞানিক আরোহ ওকে তো বৈজ্ঞানিক আরোহ বেসিক কথা হচ্ছে দুইটি জিনিস নিয়ে গঠিত আমি বেসিক কথা আগে লিখি প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি ওকে আর আরেকটা বিষয় হচ্ছে কার্যকারণ নিয়ম কার্যকারণ নিয়ম তোমাদের এই দুইটি কথা ভালো করে মনে রাখলেই হচ্ছে আর নাম্বার 1 নাম্বার 2 এই দুইটি বিষয় এই দুইটি বিষয়ের উপস্থিতি থেকে অর্থাৎ যখন এটা সবই তো আমরা অনুমান করছি বলো আমরা কিন্তু অনুমান পড়ছি অনুমানের মধ্যে একটা হচ্ছে প্রকৃত প্রকৃতির মধ্যে বৈজ্ঞানিক আরোহের প্রকার নামটা পড়ছি কি জিনিস বৈজ্ঞানিক আরোহ তাহলে বৈজ্ঞানিক আরোহ এক প্রকার আরোহ অনুমান এটা তো বুঝতেই পারছো যে আরোহ অনুমানে যে এটা একটা আরোহ অনুমান যে আরোহ অনুমানে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি ও কার্যকারণ নিয়মের উপর ভিত্তি করে সিদ্ধান্ত গ্রহণ করা হয় বা নিশ্চিত সিদ্ধান্ত গ্রহণ করা হয় তাই হচ্ছে বৈজ্ঞানিক আরোহ সংজ্ঞাটা তো খুব সহজ হয়ে গেল যে আরোহ অনুমানে প্রকৃতি নিয়মানুবর্তিতা নীতি ও কার্যকারণ নিয়ম অনুসরণ করে কোনো একটি সিদ্ধান্ত আরোহ অনুমানমূলক সিদ্ধান্ত নিশ্চিত সিদ্ধান্ত গ্রহণ করা হয় সেটি হচ্ছে বৈজ্ঞানিক আরোহ তাহলে এই সংজ্ঞাটি আমরা বুঝে মানে লিখতে পারবো খুব ইজিলি কিন্তু আমাদের শেখার দুটো জায়গা রয়েছে একটা হচ্ছে প্রকৃতি নিয়মানুবর্তিতা নীতি কি আর কার্যকারণ নিয়ম কি এই দুটি কিন্তু আমি অলরেডি আগের ক্লাসে বলেছি তোমাদের আগের ক্লাসে বলতে মানে শুরুর দিকে ক্লাসে হয়তো বিভিন্ন টপিকের মধ্যে এসেছে আজকে আবার একবার রিপিট করব কথাটি সেটা হচ্ছে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতিটা কি প্রকৃতি সবসময় সাধারণত একই রকম নিয়মে চলে সূর্য পূর্ব দিকে ওঠে তো পূর্ব দিকেই ওঠে পশ্চিমে অস্ত যায় তো পশ্চিমেই অস্ত যায় বায়ুর একটা গতির দিক রয়েছে সেইভাবেই সাধারণত বায়ু সেই গতিতে ঘোরে দক্ষিণা বাতাস আসে শীতকালে ঋতু পরিবর্তনের সময় ঋতু ঠিক টাইমেই পরিবর্তন হয় একটু কম বেশি হয় তাই না প্রকৃতিতে একটা বীজ ফেললে চারা গাছ হয় চারা গাছ থেকে আবার সেই ফল হয় ফলের মাঝে বীজ থাকে এই যে প্রকৃতির যে একটা রেগুলারিটি রয়েছে প্রকৃতি সবসময় একই রকম আচরণ করবে যেমনটা দেখে আসছে সেমনটাই ঘটবে সকল মানুষকে মরতে দেখেছি ভবিষ্যতেও মানুষগুলো আসবে আমার নাতি নাতনিরা তারাও মরতে মরতে মরবে এই যে প্রকৃতি একই রকম চলবে এই যে অগাধ বিশ্বাস এই বিশ্বাসের নীতিটাই হচ্ছে প্রকৃতির নিয়মানুবর্তিতার নীতি ঠিক আছে তাহলে আরো অনুমান যে আমরা করছি যেমন আমরা ওই যে ধাতু 5টা ধাতু দেখলাম 10টা ধাতু দেখলাম দেখে তাদেরকে ধর্ম টেস্ট করলাম তাদের কোয়ালিটিতে দেখলাম যে তারা বিদ্যুৎ পরিবাহী ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি আছে তাদের পরিবাহিত রয়েছে তাদের তাহলে 10টা দেখে আমি প্রকৃতির উপর বিশ্বাস রাখলাম যে প্রকৃতিতে আমি 10টি ধাতু পেয়েছি তারা সবাই বিদ্যুৎ পরিবহন করে প্রকৃতিতে আমি মানুষকে জন্মাতে দেখলেই মরতে দেখেছি তাহলে প্রকৃতি ভবিষ্যতেও একই রকম আচরণ করবে আরো যত ধাতু পাবো আরো যত মানুষ পাবো তারা মরবে যত ধাতু পাবো তারা বিদ্যুৎ পরিবাহী হবে এই যে বিশ্বাসের উপরে যে একটি অনুমান করলাম এই বৈজ্ঞানিক সেটাকে আমরা বলবো বৈজ্ঞানিক আরোহ কারণ তার ভিতরে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি রয়েছে শুধু প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি থাকলেই আমরা তাকে বৈজ্ঞানিক বলতে পারবো না কারণ তার সাথে আমি একটি স্পেসিফিক নিয়মের কথা বলেছি সেটা হচ্ছে কার্যকারণ নিয়ম এই এই যে নিয়মটা কার্যকারণ নিয়মটা এর সাথে এক্সট্রা করে যোগ করা হয়েছে কারণ এটি এর জন্য ভাইটাল
যে কোনো বৈজ্ঞানিক আবিষ্কারের ক্ষেত্রে, যে কোনো কোনো কিছুর ক্ষেত্রে, একটা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমরা বৈজ্ঞানিকভাবে একটা কার্যকারণ রিলেশন তৈরি করার চেষ্টা করি। যেমন মানুষের শুধু নয়, যে কোনো কিছুর জন্মগ্রহণের সাথে মৃত্যুর একটি সম্পর্ক রয়েছে এবং এটি কার্যকারণ সম্পর্ক, জন্মের সাথে মৃত্যুর কার্যকারণমূলক সম্পর্ক রয়েছে। কেন? কারণ জন্ম যদি হয় একটি কার্য, আজকে যে শিশুটি জন্মগ্রহণ করলো, আজকে যে উদ্ভিদটি জন্মগ্রহণ করলো, বা যে প্রাণী বা ব্যাকটেরিয়া বা ছোট অতিকায় ক্ষুদ্র হোক আর অতিকায় বৃহৎ হোক, যেটি জন্মগ্রহণ করেছে তার শারীরিক বা বায়োলজিক্যাল স্ট্রাকচারটাই এমন, সে আস্তে আস্তে তার কোষগুলো দুর্বল হয়ে আসবে, সবকিছুর ক্ষমতা কমে আসবে, একটা সময় সেটা নিঃশেষ হয়ে যাবে, মৃত্যু বরণ করবে। জন্মের সাথে মৃত্যুর একটি, জন্ম যদি হয় কাজ, জন্ম যদি হয় একটি কার্য, তার বা মৃত্যু যদি হয় একটি কার্য, তাহলে এই জন্ম মৃত্যুর পিছনে কারণটাই হচ্ছে জন্ম বলতে পারি আমরা, কারণটাই জন্ম, কারণ জন্ম মানে মৃত্যু হবে, ব্যাপারটা এমন। সো মৃত্যুর সাথে জন্মের একটি আবশ্যিক সম্পর্ক রয়েছে যাকে আমরা কার্যকারণ সম্পর্ক নামে ডাকি। তাহলে সকল মানুষের মরণশীলতার যে উদাহরণটা আমরা বলছি, সেখানে সকল মানুষের জন্মের সাথে মৃত্যুর একটি অনিবার্য কার্যকারণগত সম্পর্ক রয়েছে। এই সম্পর্ক, এই দুটি সম্পর্ক, একটা হচ্ছে প্রকৃতির উপর আমার বিশ্বাস আছে, সেটা হচ্ছে প্রকৃতির নিয়মিত নীতি, আরেকটা হচ্ছে কার্যকারণ সম্পর্ক রয়েছে জন্মের সাথে মৃত্যুর, তাই মানুষের অস্তিত্বশীল হওয়া মানেই তার মৃত্যুবরণ করতে হবে। কিংবা ধাতুর কথা যদি বলো, ধাতুর গঠনটি এমন যে সেটি সে বিদ্যুৎ পরিবহন করার সক্ষমতা রাখে, তাহলে ধাতুর গঠন স্ট্রাকচারের সাথে, ধাতুর বৈশিষ্ট্যের সাথে, এই কার্যের সাথে কারণের সম্পর্ক রয়েছে। কারণটাই হচ্ছে যে ধাতুর গঠন গাঠনিক বৈশিষ্ট্য এবং কার্যটা হচ্ছে বিদ্যুৎ পরিবাহিতা, বিদ্যুৎ পরিবাহের সাথে, পরিবাহিতার সাথে ধাতুগুলোর গাঠনিক বৈশিষ্ট্য একটি কার্যকর সম্পর্ক রয়েছে। তাই আমরা এই কার্যকরণ সম্পর্ক এবং প্রকৃতির উপর বিশ্বাসের উপর ভিত্তি রেখে আমরা অনুমান করে নিচ্ছি, আরো অনুমান করছি, আরো অনুমানটা করছি যে সকল ধাতু হয় বিদ্যুৎ পরিবাহী কিংবা সকল মানুষ হয় মরণশীল, আর সেটিকে আমরা এই জন্য বলছি বৈজ্ঞানিক আরোহ, কারণ এটি কার্যকরণ সম্পর্ক ঘিরে রয়েছে। বৈজ্ঞানিক বলার কারণটাই হচ্ছে এটি কার্যকারণ সম্পর্ক রয়েছে। কার্যকারণ সম্পর্কটি এমন একটি সম্বন্ধ যেটা তোমাকে একটা রিজন দেয়, একদম স্পেসিফিক একটা রিজন বা যুক্তি দেয়, বৈজ্ঞানিক বলে আমরা প্রমাণ করি, মেনে নিই কোনগুলো, যেগুলো আবিষ্কৃত হয়েছে বলে আমরা, বিজ্ঞানী আবিষ্কার করেছে, বিজ্ঞানী আবিষ্কার করেছে, বিজ্ঞানী কি আবিষ্কার করে, বিজ্ঞানী অ্যাবসলিউট একটা রিজন আবিষ্কার করে, যা এই কারণে পৃথিবী এইদিকে ঘুরছে, ওই কারণে সবকিছু মাটির দিকে পড়ছে, এই অ্যাবসলিউট রিজনটা আবিষ্কার করে, এই একটা কাজের কারণ আবিষ্কার করে, ভূপতনের কারণ আবিষ্কার করেছে, অভিকর্ষ স্তরণ, এই যে কার্যকারণ সম্পর্কের যে একটা অ্যাবসলিউট আবিষ্কার, এই জন্য এই কার্যকারণ নিয়ম গুণটি এই আরোহ, এই ধরনের আরোহগুলোকে বৈজ্ঞানিক মর্যাদা দান করেছে। আশা করি তোমরা অনেকগুলো কথা বলে ফেলেছি, তোমরা বুঝতে পেরেছো মনে হয় যে কেন আমরা এটাকে বৈজ্ঞানিক আরোহ বলছি। ওকে, আর একটা বিষয় খুব ভালো করে বুঝতে পারবো আরো, যে কেন বৈজ্ঞানিক আরোহ বলছি, কারণ যখনই আমি এই কার্যকারণ নিয়ম বৈশিষ্ট্যটি মুছে দিয়ে আমি বলবো যে যে আরো অনুমানে শুধুমাত্র শুধুমাত্র কথাটা খেয়াল করো, শুধুমাত্র শুধুমাত্র প্রকৃতি নিয়মবর্তিতা নীতির উপর ভিত্তি করে সিদ্ধান্ত গ্রহণ করা হয়, সেটি হচ্ছে অবৈজ্ঞানিক আরোহ। এই বৈজ্ঞানিকের জায়গায় আমি কি শব্দ লিখব, অ শব্দটি লিখে দিব, অবৈজ্ঞানিক লিখে দিব, ওকে, তখন হয়ে যাবে সেটি অবৈজ্ঞানিক, কারণ এখানে কি নাই, কার্যকারণ সম্পর্ক নাই। অর্থাৎ যখন বিশেষ বিশেষ কিছু দৃষ্টান্তের অভিজ্ঞতার মধ্য দিয়ে আমরা শুধুমাত্র প্রকৃতির নিয়মবর্তিতার নীতির উপর ভিত্তি করে সিদ্ধান্ত নিব যে কোন একটি সিদ্ধান্ত আরোহ অনুমানমূলক সিদ্ধান্ত নিব, সেটি হচ্ছে অবৈজ্ঞানিক আরোহ হবে, কারণ সেখানে কার্যকারণ সম্পর্ক নেই। যেমন সকল কাক হয় কালো, কাকের সাথে কালো হওয়ার কোনো কার্যকারণ সম্পর্ক নেই, কিন্তু আমাদের অবাধ অভিজ্ঞতা বলে আমি এই ছোট বয়স থেকে এ পর্যন্ত যত অভিজ্ঞতায় কাক দেখেছি সব কালো কাক দেখেছি, সব সাদা বক দেখেছি, সাদা বক দেখা, কালো কাক দেখা, এই যেগুলো এর মধ্যে কোনো কার্যকারণ সম্পর্ক আমরা খুঁজে পাইনি। তো এই যে কার্যকারণ সম্পর্ক না খুঁজে পেয়ে শুধু অভিজ্ঞতার ভিত্তিতে বলছি বলে এটাকে আমরা বলছি, আমরা এটাকে তখন আর বৈজ্ঞানিক মর্যাদা দিতে পারছি না, আমি বলছি অবৈজ্ঞানিক আরোহ। তাহলে বৈজ্ঞানিক আর অবৈজ্ঞানিকের বেসিক পার্থক্য কিন্তু তোমরা বুঝে ফেলেছো আশা করি, যে বৈজ্ঞানিক আরোহে প্রকৃতির নিয়মবর্তিতা নীতি তো থাকবেই, তার উপর বিশ্বাস, প্রকৃতির উপর তো বিশ্বাস রাখতেই হবে, কারণ ভবিষ্যতে কি ঘটে বলা যায় না, কিন্তু ভবিষ্যতের উপর বিশ্বাস রাখতে হবে, সাথে কার্যকারণ নিয়ম যদি থাকে উপস্থিত তাহলে সেটি হবে বৈজ্ঞানিক আরোহ, আর যদি শুধু প্রকৃতির নিয়মবর্তিতা নীতি থাকে তাহলে সেটি হবে অবৈজ্ঞানিক আরোহ। এই হচ্ছে আজকের
বেসিক কথা আমরা এই পর্যন্ত এসে থেমে যাও বেশি বললে মাথায় ঢুকবে না তোমাদের আগেও পড়েছে তাই সহজ কাজ ভেরি গুড প্রক্রিয়াকে বোঝেন নুসরত নিবা সংজ্ঞাটা বুঝিয়ে লিখে দিয়েছে সবাই সংজ্ঞাটা লিখে দেওয়ার চেষ্টা করেছে ভেরি গুড সুন্দর তাহলে আশা করি এ পর্যন্ত তোমরা বৈজ্ঞানিক আরোহীর আমি যে ডেফিনিশন পর্যন্ত আসলাম আর অবৈজ্ঞানিক আরোহীর যে একটু অল্প করে আলোচনা করলাম সেটা তোমরা বুঝতে পেরেছ তোমাদের বাসায় আমি পড়া দিচ্ছি তোমরা বাসায় একটু যেটা এক্সট্রা কাজ করতে পারো সেটা হচ্ছে বৈজ্ঞানিক আরোহ এবং অবৈজ্ঞানিক আরোহের সাদৃশ্য বা তুলনা তোমরা পড়তে পারো সেই তুলনা পড়লে তোমরা বেশ কিছু কথা হয়তো বা বুঝতে পারবে না বা ই করতে পারবে সেটা আমাকে বলতে পারো কোন নেক্সট ক্লাসে তাহলে আমি তোমাদেরকে সেটা বলে তোমরা আরো সহজে বুঝতে পারবে তোমাদের তাহলে অবৈজ্ঞানিক আরোহের সাথে বৈজ্ঞানিক আরোহের সাদৃশ্য বৈসাদৃশ্য পর্যন্ত তোমরা একটু বাড়িতে ট্রাই করবে একটু পড়ার চেষ্টা করবে যেহেতু আবার আগামী সপ্তাহে ক্লাস বেশ কিছু সময় রয়েছে একটু বাসায় দেখবে তোমরা আশা করি পলাশ বলছে এত প্রকারভেদ পড়লে মনে থাকবে না তাই না আসলে ঠিক আছে প্রকারভেদ একদিনে বেশি পড়লে মনে থাকে না আমরা প্রথম থেকে একটু মনে রাখার চেষ্টা করি আর আমরা মেন প্রকারভেদটা ফাইনালি আমরা ফাইনালি প্রত্যেকটি প্রকারভেদের পাশে একটা করে উদাহরণ লিখে মনে রাখবো সেটা শেষে করবো আমরা প্রথমে আমরা আপাতত ধীরে ধীরে বুঝতে বুঝতে যাই তো ঠিক আছে সকলকে তোমাদের ধন্যবাদ জানাচ্ছি আজকের ক্লাসে অ্যাটেন্ড করার জন্য আর হচ্ছে যে তোমরা কিন্তু আমাদের কিন্তু আস্তে আস্তে দেখো অধ্যায়গুলো শেষ হয়ে যাচ্ছে ক্লাস হয়ে যাচ্ছে তোমরা আমরা কিন্তু টপিক শেষ করে ফেলছি তোমরা যদি রেগুলারিটি মেনটেন করো তাহলে তোমরা কিন্তু ক্লাসগুলি গ্রাস্প করতে পারবে এবং ভালো রেজাল্ট করতে পারবে সো ক্লাসগুলো তো অবহেলা করার দরকার নেই মিস হয়ে গেলে ইউটিউব থেকে ক্লাসটি করে নেবে ওকে তো তোমরা আমার জন্য দোয়া করবে তোমরা ভালো থেকো আল্লাহ হাফেজ